চার্জের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে নামাজ বাদ দিতে হলো, এটা খুব কষ্ট পেয়েছি। আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আপনারা কখনো 1000 মানুষ একসাথে এক জায়গায় বসে মোবাইল চার্জ দেয় দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না? এখানে পাশে জেলা মন্দির, এই মন্দিরের শত শত মানুষ এখানে এসে চার্জ দিচ্ছে, এবং এই জায়গার পানি নিয়ে, এই মসজিদের পানি নিয়ে এই মন্দিরের সকল মানুষ আজ 5 দিন চলতেছে। এই হলো সৌহার্দ্য বাংলাদেশের, মুসলিমরা সবার পাশে দাঁড়ায়। এই এলাকার মানুষ বিদেশি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না, যোগাযোগ করার একমাত্র ব্যবস্থা জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে হয়েছে। 22, 23, 24, 25 মানে গণনা করে শেষ সামনে থেকে এরকম আর করবেন? সবাই নামাজে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনে হয়, এই মানুষগুলো সবাই নামাজ পড়তে আসছে? না, এরা কেউ নামাজ পড়তে আসে নাই। এটা মসজিদ, এটা ট্রাং রোড ফেনী কেন্দ্রীয় জেলা কেন্দ্রীয় জামে মসজিদ। আপনারা কখনো 1000 মানুষ একসাথে এক জায়গায় বসে মোবাইল চার্জ দেয় দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন না? ধনী গরিব হিন্দু মুসলমান একসাথে বসাই দিয়েছে মসজিদে চার্জ দেওয়ার জন্য, আর পুরো শহরের পানি নেওয়ার ব্যবস্থা শুধু এই মসজিদে আছে। আমি কিছু তথ্য দিচ্ছি, একটু দেখেন এক জায়গায় কত মানুষ বসে বসে নামাজ পড়ে। তবে দুঃখ পেয়েছি, জোহরের নামাজের সময় মসজিদের ভিতরে বসে চার্জ দিচ্ছে কিন্তু নামাজ পড়তেছে না। আমরা ডাকলাম নামাজ পড়তে, তারা চার্জ দিচ্ছে নামাজ পড়তেছে না, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কিন্তু আমাদের উপরে এই গজব ঢেলেছেন যে মসজিদে বসে চার্জ দিচ্ছে কিন্তু নামাজ পড়বে না। 1000 মানুষ একসাথে চার্জ দিচ্ছে, আসেন আমরা দেখি। পুরো ফেনী শহরে শুধু এই জায়গায় চার্জ আছে, এই মসজিদে, কেন্দ্রীয় জেলা মসজিদ। এখানে জেনারেটর নিরবচ্ছিন্ন 24 ঘন্টা জেনারেটর চলে, পানি আর চার্জ এই পুরো শহরের মানুষের ব্যবস্থা করছে এই মসজিদ কমিটি এবং উলামা ইকরাম। দেখেন আসেন, এখান থেকে শুরু করি, আসো এখান থেকে শুরু করি। এই যে এক জায়গা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 শুধু এটুকের মধ্যে 18টা মোবাইল চার্জ হচ্ছে শুধু এটুকে। এখন আমি যে বলছি 1000, 1000-এর চাইতে বেশি হবে। এটা জেলা মসজিদ, এখানে পাশে জেলা মন্দির, এই মন্দিরের শত শত মানুষ এখানে এসে চার্জ দিচ্ছে, এবং এই জায়গার পানি নিয়ে, এই মসজিদের পানি নিয়ে এই মন্দিরের সকল মানুষ আজ 5 দিন চলতেছে। এই হলো সৌহার্দ্য বাংলাদেশের, মুসলিমরা সবার পাশে দাঁড়ায় সব সময়। কিন্তু আমি কষ্ট পেয়েছি, রায়হান কষ্ট পেয়েছে, আমার উস্তাদ মুফতি আবুল বাশার নোমানি বলেছেনও যে নামাজের টাইমে এই মানুষগুলো এখানে বসে চার্জ দিচ্ছে, এরপরও নামাজ পড়লো না, তাহলে গজব তো আমাদের উপরেই আসবে। কি বলেন, ঠিক না বেঠিক? মানে এখানে বসে চার্জ দিচ্ছে, নামাজ পড়তেছে না। আসেন দেখা এদিকে, এই যে চার্জ হচ্ছে, রায়হান আসো এখানে কয়টা একটু গুনি দেখি ভাই, ভাইজান এখানে গুনি একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এইটুকু 24টা। আসো মানে হাজার হাজার মানুষ এক জায়গায় মোবাইল চার্জ দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চ্যান্ডেলটা খুলে কেমন আছেন? এখানে এটা কি খেদমতটা হচ্ছে সেটা হলো যে এই এলাকার মানুষ বিদেশি যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না, যোগাযোগ করার একমাত্র ব্যবস্থা জেলা কেন্দ্রীয় মসজিদ থেকে হয়েছে। হাজার হাজার মানুষ একসাথে এখানে চার্জ দিচ্ছে, দ্বিতীয় তলায় আরও হাজার হাজার আছে দ্বিতীয় তলায়। এই দুর্যোগের কারণে একসাথে এভাবে মানুষ চার্জ দিচ্ছে, এটা আমার জীবনের প্রথম দেখা, তাও একটি মসজিদের মধ্যে। কিন্তু আমার ব্যথা লেগেছে, বাজন যেটা বললো যে নামাজ না পড়ে চার্জ দেওয়াটা, চার্জের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে নামাজ বাদ দিতে হলো, এটা খুব কষ্ট পেয়েছি। দোতলায় যাচ্ছি, আরও চার্জার ওখানে আছে, আমরা যে দেখবো। এই যে প্রায় দোতলায় আমরা চলে আসছি, হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছি যারা চার্জ দিচ্ছে মোবাইল, কেউ কেউ ঘুমাচ্ছে, বসে আছে, তারপর বন্যায় ক্ষতিগ্রস্ত অনেকে আছেন, তারা এখানে বসে
চার্জ দিচ্ছে মোবাইল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে গণনা করে শেষ করা যাবে না। এই যে মসজিদের মধ্যে এখানে কিন্তু হিন্দুরাও আছে, এই পাশে জেলা কেন্দ্রীয় মানে মন্দির কালী মন্দির, এই কালী মন্দিরের শত শত হাজার হাজার মানুষদেরকে এই মসজিদ থেকে পানির সুব্যবস্থা করা হয়েছে আর চার্জের সুব্যবস্থা করা হয়েছে। এখানে এই পাশে সব চার্জিং, মনে হবে যে তাবলিগে আসছে, আসলে কেউ তাবলিগে আসে নাই, সবাই মোবাইল চার্জ দিয়ে বিদেশে তাদের যে আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার সুব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। এটা এটা সত্য, তবে আমরা কষ্ট পেয়েছি একটা বিষয়ে, আমার উস্তাদজি কষ্ট পেয়েছেন, সেটা হলো জোহরের নামাজ চলতেছে, নিচতলায় ভিতরে চার্জ দিচ্ছে, আমরা বললাম নামাজে আসেন, এরপরও একটা মানুষও নামাজে আসলো না। এই বিষয়টা আপনারা সামনে থেকে, এটা আল্লাহর ঘর, এখানে বসে যদি নামাজের টাইমে নামাজ না পড়া হয় আল্লাহর গজব আরও আসবে আমাদের উপরে, ঠিক না বেঠিক? আপনারা সবাই এখন থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আর কারেন্টের ব্যবস্থা দেখেন, কেউ তাবলিগে আসে নাই, সবাই আসছে বিদেশে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কীভাবে যোগাযোগ করবে এই যোগাযোগ করার সুব্যবস্থা এখানে করেছে জেলা মসজিদ, এই ট্রাং রোড জেলা মসজিদ। আরও কি চার্জের জায়গা আছে? হ্যাঁ না, ওটা বলছি, ওটা বলছি, আপনারা সবাই ভালো আছেন? জেলা মসজিদ এই যে আপনাদের চার্জের ব্যবস্থা করেছে, এজন্য এই মসজিদগুলো আল্লাহর ঘরগুলো আমাদের জন্য উপকারে আসছে নাকি আসে নাই? তবে আজকে জোহরের নামাজ এখানে আমরা পড়েছি, আমার উস্তাদি নামাজ পড়েছে, আপনারা কেউ নামাজে যান নাই, এটা খুব দুঃখজনক। আল্লাহর গজব কিন্তু আমাদেরকে একদম গ্রাস করবে, আল্লাহর ঘরে বসে আমরা নাম একজন বসাই দিয়ে সবাই নামাজে যাইতেন, সামনে থেকে এরকম আর করবেন? সবাই নামাজে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, জেলা মসজিদ থেকে আমরা আজকে ফেনী রশিদিয়া মাদ্রাসায় আমরা জামিরুল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে 5.5 লক্ষ টাকার খাদ্য নিয়ে আসছি, খাদ্যগুলো এখন নিয়ে আমরা মাদ্রাসায় যাবো।